যিনি সারাটা জীবন জেল জুলুম নির্যাতন বারবার মৃত্যুর মুখোমুখি হয়ে একটি শান্তিপ্রিয় জাতিকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে সশস্ত্র জাতি হিসেবে পরিগণিত করে বঙ্গবন্ধু একাডেমি ও আমরা স্বাধীনতার সন্তান এর আলোচনা সভা ও গুণীজন সম্মাননা 2023 অনুষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল এর 74তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা 2023 অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল 5টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর হল রুমে এই আলোচনা সভা ও গুণীজন সম্মাননা 2023 অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু একাডেমি ও আমরা স্বাধীনতার সন্তান এই আলোচনা সভা ও গুণীজন সম্মাননা 2023 এর আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাফফর হোসেন পল্টু, সভাপতিত্ব করেন শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম মুরাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম তামিজি, যিনি সারাটা জীবন জেল জুলুম নির্যাতন বারবার মৃত্যুর মুখোমুখি হয়ে একটি শান্তিপ্রিয় জাতিকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে সশস্ত্র জাতি হিসেবে পরিগণিত করে দেশমাতার নির্দেশে তার বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে 6/69 গণঅভ্যুত্থান ভাষা আন্দোলনের সুনেতৃত্ব এইভাবে ধাপে ধাপে জাতিকে তৈরি করে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল, এ সময় আরও উপস্থিত ছিলেন সাগর আহমেদ শাহিন, জেমি সুলতানা কাম্পা, আসাদুজ্জামান দুর্জয়, স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর, লায়ন গনি, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কামাল চৌধুরী, গোলাম রব্বানী বাবুল, অ্যাডভোকেট দুর্জয়, ছাত্রনেতা শাহ আলম মুরাদ, হুমায়ুন কবির, শিহাব রিফাত আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। দাতব্যের নির্মম বুলেটে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্টে সেই দিনের খুনি জিয়াউর রহমান আর বেইমান মুস্তাকের চক্রান্তে সপরিবারে শাহাদাত বরণ করেন বঙ্গমাতা বেগম মুজিব, মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, শিশু রাসেল, সেই দিনে শেখ আবু নাসের, আব্দুর রহমানিয়াবাদ, কর্নেল জামিল সহ যারা সাদা বরণ করেছেন তাদের সকলের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। জন্মদিন আমরা জন্মদিন আলোচনা করতে নিয়ে সারা মাস বেদনায় এবং সারা বছর এবং বাঙালি জাতি যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে এ শোকের মাস শেখ কামাল, শেখ জামাল, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল সহ এই পরিবারকে নিয়ে বাংলাদেশ বাঙালি জাতি যতদিন থাকবে পৃথিবী যতদিন শোষিত লোক থাকবে এই পরিবারের নিয়ে আলোচনা চলবে, এটা শেষ হবে না। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি আজকে আমরা যার জন্মদিন বিনম্র শ্রদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্য শুধু ছোট্ট দুটা লাইন বলে আমি শেষ করে দিই। বঙ্গবন্ধু যেমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন শেখ হাসিনা যেমন একজন রাষ্ট্রনায়ক হিসেবে সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন। আপনারা জানেন কি না জানি না 90-এর দশকে আমি পৃথিবীর বহু দেশে ভ্রমণ করেছি, বাংলাদেশের নামটা পর্যন্ত মানুষ জানতো না। আপনি অবাক হবেন বম্বের মানুষও জানতো না বাংলাদেশের নাম, তারা ভাবত ভারতের একটা পার্ট। কিন্তু আজকে বাংলাদেশের পজিশনটা এমন যেই সব দেশের মানুষ বাংলাদেশের নাম জানতো না আমরা তাদের চুপ পড়ে আছি।